ছাত্রছাত্রীরা, মাহি ই টিউশন থেকে আজকে আমরা ক্লাস টেনের ইংলিশ টেক্সট বুকের যে ফার্স্ট টপিকসটা রয়েছে ফাদার্স হেল্প, তার ফার্স্ট ইউনিটটা আমরা আলোচনা করব। ফাদার্স হেল্প এই গল্পটি আর কে নারায়ণের লেখা। আর কে নারায়ণ পুরো নামটা হচ্ছে রশ্মিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, একে আমরা শর্ট ফর্মে বলি আর কে নারায়ণ। ভারতবর্ষের যে ইংরেজি সাহিত্যিকগণ ছিলেন তার মধ্যে একজন নাম করা হচ্ছেন এই আর কে নারায়ণ। তিনি দেখো, এই যে গল্পটা নেওয়া হয়েছে, লিখেছি আমি ফ্রম মালগুড়ি রেজ। এই মালগুড়ি রেজ নামক একটা বিখ্যাত ওনার বই আছে, সেই মালগুড়ি রেজ থেকে এটা একটা ছোট অংশ তুলে ধরা হয়েছে ফাদার্স হেল। এটা মালগুড়ি বলে একটা ফিকশাস টাউন তিনি কল্পনা করেছিলেন, সেখানে নিয়ে অনেক কিছু তিনি গল্প লিখেছিলেন, সেইখান থেকে তোলা হচ্ছে ফাদার্স হেল। ফাদার্স হেল কথাটির মানে হচ্ছে বাবার সাহায্য। আর কে নারায়ণ জন্মেছিলেন 1906 সালে এবং মারা গেছেন 2001 সালে, রিসেন্টলি, খুব একটা বেশিদিন আজ থেকে কয়েক বছর আগে। তো 2001 সালে তিনি মারা যান এবং এই মালগুড়ি ডেজটা লিখেন ফাদার্স হেল্প, তার থেকে নেওয়া তোমাদের যে টপিকসটা রয়েছে সেটা। তোমরা দেখো আমি পড়ছি, তোমরা আমার সাথে চেষ্টা করো মানেগুলো বলার বোঝার চেষ্টা করো, আমি পড়ছি এবং মানেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। স্বামী বলতে এখানে মেন যে ক্যারেক্টারটা স্বামীনাথন, পুরো নামটা হচ্ছে স্বামীনাথন। এই স্বামীনাথন তিনি একটা স্টুডেন্ট, একটা স্বামীনাথন হচ্ছে একটা স্কুল স্টুডেন্ট, সে সকালবেলায় বিছানায় শুয়ে আছে অলসভাবে। স্বামীনাথন রিয়েলাইজ, তিনি একটা অনুভব করলেন উইথ এ শাডার, ভয়ে ভয়ে কেঁপে উঠছে, দিয়ে ভয় পাচ্ছে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এখনই এটা সোমবার সকাল হয়ে গেল, মানে এবারে সোমবার থেকে সকাল স্কুল স্টার্ট হয়ে যাবে, এই স্কুল যাওয়াকে ভয় পাচ্ছে, যেটা ছাত্রছাত্রীদের মূল ভয়ের জায়গা হয়ে উঠে সেটা হচ্ছে স্কুল যাওয়া, এই এখনই সোমবার সকাল হয়ে গেল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এই কিছুক্ষণ আগে যেন মনে হলো যে শুক্রবার দিন ছিল, এই মোমেন্ট একটা মোমেন্টের মতো মনে হচ্ছে, একটা মুহূর্ত, যে শুক্রবার থেকে সোমবার যে টাইমটা কীভাবে কেটে গেলো স্বামী নিজেও বুঝতে পারেনি, সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে ভয় পাচ্ছে, তাই তো এখনই সোমবার সকাল হয়ে গেলো, এই তো কিছুক্ষণ আগে মনে হচ্ছে যেমন শুক্রবার ছিল, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, আর আজকে আবার সোমবার হয়ে গেল। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে নিজে নিজে মনে মনে ভাবলো যে না আজকে আর স্কুলে যাব না। অ্যাট 9 o'clock সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল, স্বামীনাথন বললেন, স্বামীনাথন তার মাকে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার না মাথা ব্যথা আছে, হেডেক মনে হচ্ছে মাথা ব্যথা, আমার মাথা ব্যথা করছে, আমি স্কুলে যাবো না। যে ছেলেরা যেটা করে আমি স্কুল যাবো না, আমি স্কুল যাবো না, ঠিক তেমনি তার মাকে একটু কাকুতি মিনতি করে বলা, অনুনয় বিনয় করে বলছে মা আমি আজ স্কুল যাবো না, আমার মাথা ব্যথা। জেনারেল মা তো মাই, দেখো তারপরে লাগে যে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম, মাদার খুব দয়াস্বরে ভাবছে ছেলে আমার অসুস্থ মাথা যন্ত্রণা করছে, জেনারেসলি মারা যেমন হয় জেনারেসলি দয়ালু হবে, সে বলছে ঠিক আছে আমার স্বামী নিশ্চয়ই আজকে বাড়িতে থাকবে। অ্যাট 9:30 যখন 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যেটা ওই সময়টা তার কিন্তু স্কুল প্রেয়ার হলে থাকা উচিত, 9:30 সময় স্কুলের প্রেয়ার হলে থাকা দরকার ছিল, উচিত ছিল, সে জায়গায় না থেকে হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, সে মায়ের রুমে কী করছে একটা বেঞ্চের উপরে শুয়ে আছে, মানে খাটিয়ার উপরে শুয়ে আছে, মাথা ব্যথার অভিনয় করে সে স্কুল কামাই করার জন্য মায়ের কাছে আবেদন আবদার করেছে, মাও বলেছে যে হ্যাঁ ছেলে স্কুলে তো যাবে না আজকে থাকবে, সে মায়ের রুমে শুয়ে আছে। বাবা এসছে, ফাদার আস্ট হিম, বাবা তাকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার কোনো স্কুল নেই, হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী তো বলছে আমার মাথা ব্যথা আমি যাবো না, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা, যাও জামা কাপড় পরো, যে স্কুলে যাও, ইউনিফর্ম পরো, স্কুলে যাও, হেডেক, তখন বাবাকে একটু কাকুতি মিনতি, বাবা মাথা যন্ত্রণা ভয়ে ভয়ে, লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, সারা দিনটা রবিবার দিন তুমি এদিক ওদিক লোপ ঘোরাঘুরি করলে অলস হবে কোনো কাজ না করে, আর আজকে তোমার মাথা ব্যথা, মানে বাবারা যেমন হয় বাবাদের একটু একটু কর্কশ হয়, একটুতে বেশি স্ট্রিক্ট হয়, সে বলছে গতকালকে সানডেতে সারা দিনটা এদিক ওদিক ঘুরলে আর আজকে তোমার মাথা ব্যথা হলো। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, আর স্বামী তার বাবাকে ভালো করে জানে যে সে কতটা স্ট্রিক্ট হয়, কতটা কঠোর হয়, সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স,
সে কি করছে, সে তার ট্যাকটিক্সটাকে পরিবর্তন করছে। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, এই কৌশল হয়তো হেডেক, এই কৌশল হবে না, মাথা ব্যথাটা ঠিক বাবা মেনে নিচ্ছে না, অতএব কৌশলটা চেঞ্জ করতে হবে। হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, আই ক্যান গো টু স্কুল সো লেট টু দ্য ক্লাস, আমি কিন্তু এত দেরি করে স্কুলে যাব না, যে আই কান্ট গো, আমি যেতে পারবো না সো লেট, এত দেরিতে টু দ্য ক্লাস, না আমি ক্লাসে এত সহজে এত দেরিতে করে আমি যাব না, আমার প্রবলেম হবে, বাবা স্যাররা বকবে, আমি বাবা যাব না। এটা তার বাবাকে বলার চেষ্টা করছে, এই ট্যাকটিক্সটা কাজে লাগানোর চেষ্টা করছে। ইউ হ্যাভ টু রেজ ইউর ওন ফল্ট, তার বাবা তাকে খুব কর্কশ স্ট্রিক্টলি বলছে, আর তোমাকে যেতেই হবে, কারণ এটা তোমার নিজস্ব ত্রুটি, এই ফলটা আমাদের কারণ নয়, তোমার নিজস্ব ত্রুটি, তোমার নিজের দোষ, তোমাকে স্কুলে যেতেই হবে। হোয়াট টিল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বাবা আমি যদি এত দেরি করে স্কুলে যাই তাহলে স্যার কী ভাববে, টিচার কী ভাববে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলে দিও যে তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল তাই তোমার লেট হয়েছে। বাবা স্ট্রিক্টলি সে বলেছে যে তুমি স্যারকে বলে দেবে যে তোমার মাথা ব্যথা তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই শো সে শো, আরে সে আমাকে তো বকবে, স্কোল্ড করবে যদি আমি এই কথাটা বলি। উইলি লেট আস সি, তাই ঠিক আছে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, বাবা কর্কশ গলায় বলছে, স্যামুয়েল, চেনে বলছে, স্বামী বলছে স্যামুয়েল। ডাজ ই অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছেলেদেরকে বকাবকি করে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, হ্যাঁ সে খুব রাগি লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, আবার বিশেষ করে যে সমস্ত ছেলেরা দেরি করে পৌঁছায় তাদের উপরে তিনি ভীষণ রেগে যান। আই ওয়ান্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি এত দেরি করে কিন্তু বাবা ওই স্যামুয়েলের ক্লাসে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, আরে সে যদি এত রাগি হয় এত বকাবকি করে তাহলে তোমরা কেন তোমাদের হেডমাস্টার মশাইকে বলছো না, হেড স্যারকে বলবে কি। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তুমি জানো না বাবা হেডমাস্টার পর্যন্ত স্যামুয়েলকে ভয় পায়, সে যেতে চায় না। ঠিক আছে এতটাই থাক, পরের ক্লাসে আমরা সেকেন্ড ইউনিটটা পড়বো।